সরকারের প্রতি এবং আইনজীবীদের ব্যাংকের প্রতি এই অবৈধ সাংবাদিকবৃন্দ উপস্থিত আছেন নারায়ণগঞ্জের বিভিন্ন এটি মহলের প্রতি। আমাদের আজকের এই লিখিত বক্তব্যটি পাঠ করার জন্য আমি জানানোই শুধু না, আমরা সুজনের পক্ষ থেকে অবাধ নিরপেক্ষ কর্মসূচি হাতে নিয়েছি। উল্লেখযোগ্য কর্মসূচিগুলো হচ্ছে, এবং এর মধ্য দিয়ে সাধারণ ভোটাররা জানতে পারবেন যে কী ধরনের এখানে জনগণের প্রত্যাশা এবং নির্বাচন সংশ্লিষ্ট সকলের দায়িত্ব বা ভূমিকার কথা মনে রেখে আমাদের কিছু আহ্বান আছে। এই নির্বাচনকে সামনে রেখে সরকারের প্রতি আমাদের আহ্বান যে সুষ্ঠু নিরপেক্ষ শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে সার্বিক সহযোগিতা প্রদান করুন। রাজনৈতিক দলের প্রতি আমাদের আহ্বান নির্বাচনকে একটি প্রতিযোগিতা হিসাবে গ্রহণ করুন, যে কোনো মূল্যে নির্বাচনে বিজয়ী হওয়ার মনোভাব পরিত্যাগ করুন, আমরাই বিজয়ী হব এই ধরনের বক্তব্য না দিয়ে গণরায় মাথা পেতে নেওয়ার ঘোষণা দিন। নির্বাচন কমিশনের প্রতি আমাদের আহ্বান অবাধ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণ ও প্রার্থীরা যাতে নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে মেনে চলেন সে ব্যাপারে কঠোর ভূমিকা পালন করুন। কালো টাকা ও পেশি শক্তির প্রভাবমুক্ত নির্বাচন অনুষ্ঠানে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করুন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা কর্মচারীদের নিরপেক্ষতা নিশ্চিত করুন। কেউ নিরপেক্ষতা ভঙ্গ করলে তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করুন। প্রয়োজন অনুভূত হলে নির্বাচনের পূর্বেই সেনাবাহিনী মোতায়েন করুন। হলফনামায় প্রদত্ত প্রার্থীদের তথ্যসমূহ নিয়ম অনুযায়ী লিফলেট আকারে ভোটারদের মধ্যে বিতরণের ব্যবস্থা করুন। কেননা আপনারা জানেন, নির্বাচনী ম্যানুয়াল খুলে দেখবেন ওখানে ইলেকশন কমিশনের দায়িত্ব দেওয়া আছে যে রিটার্নিং অফিসাররা প্রার্থীদের যে তথ্যগুলো পাবে হলফনামা আকারে, যেগুলো ওটা লিফলেট আকারে প্রচার করবে ভোটারদের মধ্যে। সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি আমাদের আহ্বান নির্বাচনী দায়িত্ব পালনে নিজেদের নিরপেক্ষতা বজায় রাখুন। কোনো বিশেষ প্রার্থীর পক্ষে বা কোনো দলের অনুগত হয়ে কাজ করা থেকে বিরত থাকুন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আমাদের আহ্বান পক্ষপাতহীনভাবে আইন শৃঙ্খলা রক্ষা করার পাশাপাশি নির্বাচন কমিশনকে সার্বিক সহযোগিতা প্রদান করুন। সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ সৃষ্টির লক্ষ্যে অবিলম্বে তালিকাভুক্ত সন্ত্রাসীদের গ্রেপ্তার করুন এবং সকল অবৈধ অস্ত্র উদ্ধার করুন। গণমাধ্যমের প্রতি আমাদের আহ্বান প্রার্থীদের সম্পর্কে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করুন এবং প্রার্থী কর্তৃক হলফনামায় প্রদত্ত তথ্যসমূহ ভোটারদের জ্ঞাতার্থে তুলে ধরুন, যাতে ভোটাররা প্রার্থীদের সম্পর্কে জেনে শুনে বুঝে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। ভোটারদের প্রতি আমাদের আহ্বান ভোট প্রদানকে গুরুত্বপূর্ণ নাগরিক দায়িত্ব মনে করে সৎ, যোগ্য ও জনকল্যাণে নিবেদিত প্রার্থীদের নির্বাচিত করুন। অর্থ বা অন্য কিছুর বিনিময়ে অথবা অন্ধ আবেগের বশবর্তী হয়ে ভোটাধিকার প্রয়োগ করা থেকে বিরত থাকুন। মামলার ক্ষেত্রে আমরা দেখছি যে সাতজন মেয়র প্রার্থীর মধ্যে দুইজন মামলা সংশ্লিষ্ট রয়েছেন, একজন অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল, ওনার বর্তমানে দুটি মামলা আছে, অতীতে চারটি ছিল, আর একজন জনাব সাকাবাত হোসেন খান, ওনার বর্তমানে দুটি ফৌজদারি মামলা আছে, অতীতে ছিল দুটি। আর অন্য যে পাঁচজন মেয়র প্রার্থী তাদের বিরুদ্ধে বর্তমান বা অতীতে ওইরকম মামলা সংশ্লিষ্টতার কোনো আমরা তথ্য পাইনি। 156 জন ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীর মধ্যে 27.56%-এর বিরুদ্ধে 26.92%-এর বিরুদ্ধে বর্তমানে, 27.56%-এর বিরুদ্ধে অতীতে, এবং
12.82%-এর বিরুদ্ধে উভয় সময়ে মামলা ছিল। এখানে 302 ধারার মামলা বা হত্যা মামলা এরকম আমরা পেয়েছি, 7 জনকে পেয়েছি যাদের যার বিরুদ্ধে বর্তমানে আছে, 9 জন পেয়েছি অতীতে ছিল, এবং উভয় সময়েই এই হত্যা মামলা ছিল বা এরকম বা আছে 2 জন। সংরক্ষিত আসনের কাউন্সিলর প্রার্থীর বিরুদ্ধে 2 জনের বিরুদ্ধে বর্তমানে, অতীতে 3 জনের বিরুদ্ধে মামলা ছিল, উভয় সময় ছিল 1 জন। 3টি পদের ক্ষেত্রে আমরা যদি দেখি, এটা যেটা গড় দাঁড়ায় 22.88 বর্তমানে, আর অতীতে 23.88, এবং 11.44 হচ্ছে উভয় সময়ে। এখানে হত্যা মামলা ওই আগে যেগুলোর কথা উল্লেখ করা হয়েছে ওই কয়েকজনই আছেন হত্যা মামলা। আমরা 7 জন মেয়র প্রার্থীর মধ্যে 5 লক্ষ টাকার কম আয় করেন 5 জন, এবং 2 জন আছেন যারা 5 লক্ষ টাকার বেশি আয় করেন। এখানে জনাব সেলিনা হায়াত আইভির তার বার্ষিক আয় আমরা দেখেছি 11,34,000 টাকা, জনাব সাখাওয়াত হোসেন খান এনার আমরা দেখেছি 8,69,100 টাকা। জনাব সেলিনা হায়াত আইভি উনি পেশার ঘরে, ওনার চিকিৎসক উল্লেখ আছে শিক্ষাগত যোগ্যতাতেও তাই, কিন্তু আয়ের ক্ষেত্রে আমরা দেখেছি যে আয়টা মূলত ওনার জনপ্রতিনিধি হিসাবে যে বেতন ভাতা পেয়েছিলেন সেখান থেকেই আয়টা এসেছে। আর 156 জন ওয়ার্ড কাউন্সিলরের মধ্যে 78.84% 5 লক্ষ টাকার কম আয় করেন। এখানে 25 লক্ষ টাকার অধিক আয় করেন এরকম আছেন 1 জন, 50 লক্ষ টাকার অধিক আয় করেন বছরে এরকম 1 জন, তারা হচ্ছেন 6 নম্বর ওয়ার্ডের জনাব সিরাজুল ইসলাম, যিনি বার্ষিক 26,51,398 টাকা আয় করেছেন এটা দেখিয়েছেন, এবং 5 নম্বর ওয়ার্ডের প্রার্থী জনাব জাহাঙ্গীর আলম উনি 60 লক্ষ টাকা আয় করেছেন। সংরক্ষিত আসনের কাউন্সিলর প্রার্থীদের মধ্যে 5 লক্ষ টাকার নিচে আয় করেন 81.57%, 5 লক্ষ টাকার অধিক আয় করেন 2 জন এরকম সংরক্ষিত 6 নম্বর ওয়ার্ডের আফসানা আফরোজ, তিনি 6,03,000 টাকা আয় করেছেন, এবং একই ওয়ার্ডের ফারহানা হক উনি 5,20,000 টাকা আয় করেছেন। 3টি পদেরও এখানে আমরা দেখেছি যে অধিকাংশ অর্থাৎ 79.10% এটা 5 লক্ষ টাকার কম আয় করেন। আর এখানে 9 জন প্রার্থীর আয়ের কোনো তথ্য আমরা পাইনি, যার মধ্যে সংরক্ষিত 5 জন। সম্পদের ক্ষেত্রে প্রথমেই যেটা বলে নেওয়া দরকার যে সম্পদের প্রকৃত চিত্র আসলে পাওয়া যায় না, পাওয়া যায় না এই কারণেই যে প্রথমত সব প্রার্থী তাদের সম্পদের অনেকখানি হিসাব উল্লেখ করেন যে এতটা এই আছে, কিন্তু ওখানে মূল্য উল্লেখ করা নেই। আবার মূল্য যেটাতে উল্লেখ করা আছে এটা বর্তমান বাজার মূল্য না, এটা অর্জনকারীর মূল্য, সেই জন্য এখন কার কত সম্পদ আছে এটা এই এই তথ্য দিয়ে এটা জানা সম্ভব হয় না। তারপরে হলফনামায় যতটুকু উল্লেখ আছে সেটা আমরা এখানে তুলে ধরেছি। এখানে 7 জন মেয়র প্রার্থীর মধ্যে 3 জনের সম্পদ 5 লক্ষ টাকার নিচে, 2 জনের এটা 5 থেকে 25 লক্ষ টাকার মধ্যে, 1 জনের 25 থেকে 50 লক্ষ টাকার মধ্যে, অবশিষ্ট 1 জনের 50 লক্ষ টাকার অধিক। এর মধ্যে সবচেয়ে বেশি আমরা পেয়েছি জনাব সাখাওয়াত হোসেন খানের, যেটা হলো 74,45,659 টাকা।